আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে স্ত্রী বর্ষাকে নিয়ে ঘুরছেন চিত্রনায়ক অনন্ত জলিল। গত 15ই সেপ্টেম্বর তুরস্কে গিয়েছেন এই দম্পতি। মূলত কাজের ফাঁকে ঘুরে বেড়াচ্ছেন তারা। ইস্তাম্বুলে ঘুরে বেড়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অনন্ত জলিল। মূলত যৌথ প্রযোজনা নির্মাণাধীন নেত্রী সিনেমার লোকেশন দেখা এবং কস্টিউম তৈরির জন্য সেখানে যাত্রা করেছেন তারা। ক্যাপশনে অনন্ত জলিল লিখেছেন, ফ্যামিলিকে নিয়ে হলিডেতে অনন্ত বর্ষা এখন ইস্তাম্বুল শহরে। এই তারকা জুটির ছবি দেখে অনুরাগীদের মন জুড়াচ্ছে। এরই মধ্যে নেত্রী সিনেমার অর্ধেক শুটিং শেষ হয়েছে। করোনার লকডাউনের কারণে দীর্ঘ সময় শুটিং করা হয়নি। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় বাকি শুটিং শেষ করতে চান সিনেমাটির প্রযোজক পরিচালক অনন্ত জলিল। এর আগে গত মে মাসে ঈদ উদযাপন করতে দ্বীপরাষ্ট্র মালদ্বীপে ছুটে গিয়েছিলেন অনন্ত জলিল ও বর্ষা। ফেসবুক ও ইনস্টাগ্রামে সেখানকার একের পর এক ছবি আর ভিডিও শেয়ার করেছিলেন বর্ষা, আর তাতে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।